আপনারা সকলেই শিক্ষক আমি নিজেও শিক্ষক তো মঞ্চে উপবিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে আপনারা যারা অনেক কষ্ট করে এখানে এসেছেন যেসব প্রধান শিক্ষক এবং শিক্ষয়িত্রী কিংবা যেসব শিক্ষক মণ্ডলী এসেছেন তাদের সবাইকে শুভেচ্ছা রইল খুবই আন্তরিক শুভেচ্ছা কারণ এই ধরনের একটা কাজে ভালোবাসা নিয়ে উৎসাহ নিয়ে আনন্দ নিয়ে আজকাল মানুষ খুব বেশি আসে না আজকাল আমাদের দেশে দেখবেন ভালো মানুষেরা বিচ্ছিন্ন ভালো মানুষদের মধ্যে যোগাযোগ নেই তারা একা তারা আলাদা ঘরে একা একা শুয়ে কাঁদেন পরস্পরকে খুঁজে পান না কিন্তু যারা খারাপ তারা কিন্তু খুবই সঙ্গবদ্ধ এক শয়তান হুক্কা হুয়া দিলে মুহূর্তে হাজার শয়তান ক্যা হুয়া ক্যা হুয়া করতে করতে এগিয়ে আসে তাই না সেই জন্য আজকে আমাদের দেশে দুর্বৃত্তেরা ভালো মানুষদের চাইতে অনেক ওপরে উঠে গেছে তার অনেক শক্তিশালী হয়েছে আমাদের সংগ্রাম তো তাদের সঙ্গেই তাই না আমরা শিক্ষক আপনারা শিক্ষক আমি নিজের শিক্ষক আমার জীবনে তিরিশ বছর আমি শিক্ষকতা করেছি এই যে একটা মানে শক্তিশালী অন্ধকার এই অন্ধকারের সঙ্গে যদি আমাদের যুদ্ধ করতে হয় এবং এই যুদ্ধে জয়ী আমাদের যদি জয়ী হতে হয় তাহলে আমাদের কি করতে হবে আমাদের আলোকের যোদ্ধা তৈরি করতে হবে তাই না যে যোদ্ধারা কি অন্ধকারের পক্ষে হবে না আলোকের পক্ষে হবে আলোকের পক্ষে হবে সেই যোদ্ধাদের আমাদের আজ গড়ে তুলতে হবে কারণ ছোট মানুষ আর বড় জাতি এটা একসঙ্গে কখনো হয় না যদি জাতি হিসেবে আমাদের বড় হতে হয় তাহলে মানুষ হিসেবেও আমাদের বড়ই হতে হবে আল একটা খুব অসাধারণ কথা বলেছিলেন উনি বলেছিলেন যে কোনো শহরে গিয়ে যদি দেখো যে শহরের রাস্তাগুলো ছোট তাহলে কি বুঝবে কি বুঝবে সেই শহরের মানুষের মনগুলো ছোট মন ছোট মন ছোট রাস্তা তৈরি করে ফেলেছে আপনি তাকিয়ে দেখেন একটা জাতির মধ্যে কত রকম মানুষ আছে পুলিশ আছে কন্ট্রাক্টর আছে তাই না ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে আমলা আছে ব্যবসায়ী আছে কত কিছু আছে আমরা করিটা কি আমরা একটা খুব বড় কাজ করি সেটা হচ্ছে যে একজন মানুষ আমলাই হন আর ডাক্তারি হন আর ইঞ্জিনিয়ারই হন ব্যবসায়ী হন যাই হন সকলকে একটা জায়গায় আসতেই হয় সেই জায়গাটার নাম কি বিদ্যালয় এবং আমাদের সামনে এসে তাদের বসতেই হয় তখন তারা বাচ্চা ছেলে মেয়ে হয়তো হাফ প্যান্ট পরে লিক লিকে চেহারা মনে হয় কিছুই না এমন হতে পারে যে সে একদিন প্রেসিডেন্ট হবে তাই না সে একদিন প্রধানমন্ত্রী হবে সে একদিন নোবেল প্রাইজ পাবে সে একদিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হবে কেউ তো জানে না সারা জাতি আমাদের সামনে আসে কেন অধঃপাতে যাওয়ার জন্য না বিকশিত হওয়ার জন্য সুতরাং আমাদের দায়িত্ব কি ছাত্রদের ছাত্রীদের বিকশিত করা তাদের মনকে সমৃদ্ধ করা তাদের স্বপ্নকে শক্তিশালী করা তাদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা এটাই হচ্ছে একজন শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব তাহলে শিক্ষকের প্রধান দায়িত্বটা কি হলো জাতিকে বড় করে তোলা তাই না শিক্ষক যদি বড় হন জাতি বড় হবে শিক্ষক যদি বড় না হন জাতি ছোট হয়ে থাকবে সুতরাং আমাদের উপরে কিন্তু সবচেয়ে কঠিন একটা দায়িত্ব অর্পিত হয়ে আছে যে জাতিকে আমাদের বড় করতে হবে সমৃদ্ধ করতে হবে যোগ্য করতে হবে এখন একটা শিশুকে বড় করে তুলব কি করলে মানুষ বড় হয় বড় কিছু সংস্পর্শে আনলে মানুষ বড় এখন যদি আমি বলি যে আমি সুন্দর হতে চাই কী হলে আমি সুন্দর হব আমি কি উত্তর দেব আমি বলবো সুন্দরের কাছাকাছি যাও সুন্দরের সঙ্গে বাস করো তুমি আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে তুমি চাঁদের সঙ্গে বাস করো তুমি ফুলের সঙ্গে বাস করো তুমি জ্যোৎস্নার সঙ্গে বাস করো তুমি কবিতার সঙ্গে বাস করো সঙ্গীতের সঙ্গে বাস করো চিত্রকলার সঙ্গে বাস করো সুন্দর প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াও তোমার মনটা আস্তে আস্তে সুন্দর হবে সুন্দর হতে গেলে কার কাছে যেতে হবে সুন্দরের কাছে সুন্দর গল্প বলি আপনাকে মহাকবি গেটে জার্মানির বিখ্যাত পৃথিবী বিখ্যাত আপনারা পাইন গাছ অনেকেই দেখেছেন পাইন গাছ ভারী স্নিগ্ধ ভারী সৌন্দর্যময় ভারী শান্ত তো উনি বলছেন এক জায়গাতে যে একজন মানুষ একটা পাইন গাছের নিচ দিয়ে যখন হেঁটে যায় তখন যাওয়ার আগের মুহূর্তে সে যা ছিল ওই হেঁটে যাওয়ার পরে কি সে একই মানুষটা থাকে নাকি কিছুটা বদল হয় তার তার কাছ থেকে কিছু বিয়োগ হয় না যোগ হয় কি যোগ হয় পাইন গাছের শান্তি পাইন গাছের স্নিগ্ধতা পাইন গাছের সৌন্দর্য তার রূপ তার সঙ্গে জড়িয়ে যায় তো সুন্দরের কাছে গেলে কি হয় সুন্দর আমাদের সঙ্গে আমাদের ভেতরে যোগ হয় তো তেমনি আমরা বড় যদি হতে চাই তাহলে কার কাছে যাব বড়োর কাছে যাব তো ধরেন আমরা এই মুহূর্তে এই ঘরের মধ্যে আছি ঘরটা বেশ বড় সুন্দর সামনে খোলা বেশ ভালো কিন্তু ধরেন কোনো এক আশ্চর্য জাদু বলে এই মুহূর্তে আমাদের সবাইকে কেউ যদি তুলে নিয়ে কক্সেস বাজারের সমুদ্র সৈকতে এই মুহূর্তে দাঁড় করিয়ে দেয় আমরা এই মুহূর্তে এখন যা যে মানুষগুলো আছি আমরা কি তা থাকব না আমাদের কোনো পরিবর্তন হবে হ্যাঁ ওই যে দেখেন বুড়ো হয়ে গেছেন তাও বলছেন দৌড়দৌড়ি করব কেমন আমরা কি ছোট হব না আরো বড় হব বার হব কেন হব ওখানে কিসের সংস্পর্শে আমরা গিয়ে দাঁড়িয়েছি একটা বিশালের সংস্পর্শে সামনে অন্তহীন নীল নোনা সমুদ্র তার উত্তাল বাতাস কেউ আদি অন্ত উন্ম মানে উন্মোচিত জায়গা সব কিছু আমার মধ্যে চলে আসছে কেমন সে বিশাল সমুদ্র আমার মধ্যে চলে আসছে সুতরাং আমি কি তখন আর আবদুল্লাব আছি না শুধু রয়্যাল বেঙ্গল টাইগার হয়েছে তাই না দেখেন বড়র কাছে গেলে আমরা বড় হয়ে যাই এইটা হচ্ছে নিয়ম আমি একদিন দার্জিলিং এ হাঁটছিলাম তো দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা দেখা যায় কিন্তু সে ভাগ্য ভালো থাকলেই দেখা যায় কারণ এত কুয়াশা এত মেঘ যে কিছুতেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না আর দেখা যায় শুধুমাত্র একেবারে দার্জিলিং শহরের উপরের যে জায়গাটা টপ মল বলে সেই মল এলাকা থেকে দেখা যায় তো আমি একদিন হাঁটছি অনেক দিন হেঁটেছি দেখি নাই দেখতে পাইনি একদিন উদাসীন ভাবে হাঁটছি দেখবো কল্পনাও করি নেই হঠাৎ একটা মোর ঘুরতেই সামনে দেখি আকাশ পরিষ্কার ঝকঝকে নীল তার মধ্যে সেই অন্তহীন বিশাল কাঞ্চন জঙ্ঘা ওরে বাপ রে বাপ কি যে রাজকীয় সৌন্দর্য কি অনির্বাচনীয় কি অভ্রভেদী কি অন্তহীন এক মুহূর্তে মনে হলো আমি আর নেই আমি কাঞ্চনজঙ্ঘা হয়ে গেছি আমি বুঝাতে পারলাম সেই সৌন্দর্য সেই অনির্বাচনীয়তা বিশালতার সঙ্গে কাছে গিয়ে আমি আমাকে হারিয়ে ফেলেছি আমি কাঞ্চনজঙ্ঘা হয়ে গেছি বড়র সামনে গেলে আমরা বড় হয়ে যাই সুন্দরের সামনে গেলে সুন্দর হয়ে যায় তো সুতরাং যদি আমাদের সন্তানদের আমাদের ছেলে মেয়েদের যারা সারা জাতি আমাদের সামনে এসে কৈশোর বয়সে বসে আছে তাদেরকে যদি আমরা বড় করতে চাই তাহলে কি করব তাদের কোথায় নেব কার কাছে নেব ছোটর কাছে না বড়র কাছে বড়োর কাছে নেব এখন পৃথিবীতে বড় কি বলেন জ্ঞানের চাইতেও বড় জিনিস আছে জ্ঞানের চাইতেও বড় জিনিস আছে কি সেটা সেটা হল মানুষের হৃদয় যেখান থেকে জ্ঞানের জন্ম জ্ঞানের উৎস কোথায় মানুষের মন আত্মা মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই এই হৃদয়ের চাইতে বড় পৃথিবীতে আর কিছু নাই এই কবিতাটা যেখান থেকে এসেছে কবিতাটা লিখেছিলেন জালাল উদ্দিন রুমি কোন দেশের কবি ইরানের হ্যাঁ পারস্যের কবি হ্যাঁ উনি লিখেছিলেন খুবই বিপ্লবাত্মক কথা যে মানুষের হৃদয় কাবার চেয়ে পবিত্র হঠাৎ শুনলে মনে হবে কি কথা কাবা পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান সমস্ত পৃথিবীর সমস্ত মুসলমান সেই কাবাতে সেই পবিত্রতাকে স্পর্শ করার জন্য যায় সেই কাবার চাইতে আমার হৃদয় বড় এ কেমন কথা জালাল উদ্দিন রুমি বলছেন যে না এইটাই সত্য কেন সত্য তার কারণ কাবা বানিয়েছেন কে ইব্রাহিম খলিল আর মানুষের হৃদয় তৈরি করেছেন কে সৃষ্টিকর্তা স্বয়ং নিজে সুতরাং কোনটা বড় আচ্ছা তো হৃদয়ের চাইতে বড় এই পৃথিবীতে আর কিছু নেই আমরা সবাই আবসাফুল মাথলুকাত আমরা বিশ্বের বিস্ময় আমরা শ্রেষ্ঠ সৃষ্টি কিন্তু তার মধ্যেও শ্রেণীবিন্যাস আছে উচ্চ নীচ আছে আমরা সবাই লিখি সবার লেখা কি থাকে পৃথিবীতে কাদের লেখা থাকে যাদের হৃদয়ে ঐশ্বর্য সৌন্দর্য দীপ্তি মেধা আলো বিপুল অন্তহীন শুধু তাদের লেখাই পৃথিবীতে বেঁচে থাকে আর বাকিরা বাকি সব করে রব বড় মানুষদের লেখা থাকে এখন বড় মানুষরা কি বেঁচে থাকেন সব রবীন্দ্রনাথ জন্মেছিলেন কোন সালে আঠারোশো একষট্টি সালে মারা গেছিলেন উনিশশো সালে কেউ কি বাঁচতে পেরেছে পৃথিবীতে কিন্তু রয়ে যাবে কি তাদের স্মৃতি কিসের মাধ্যমে প্রধানত নব্বই ভাগ বইয়ের মাধ্যমে সুতরাং পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস জিনিস হচ্ছে হচ্ছে মহৎ মানুষের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের আত্মার আলো দাউ দাউ করে জ্বলছে ওকে নেভানোর ক্ষমতা কারো নাই ধরেন রবীন্দ্রনাথের একটা বই তার মনের মধ্যে যত সৌন্দর্য যত দীপ্তি যত বিভা যত হ্যাঁ মহৎ কল্পনা স্বপ্ন যা কিছু ছিল সব তো তার বইয়ের মধ্যে আমি যদি তার বই পড়ি তাহলে কি হবে রবীন্দ্রনাথ সোজা আমার মধ্যে চলে আসবে তাতে কি আমি কমবো না বাড়বো এইভাবে আমি যদি শেখ সাদি পড়ি আমি যদি প্লেটো পড়ি আমি যদি অ্যারিস্টটল পড়ি তাই না ম্যাক্সিম গোর্কি পড়ি পৃথিবীর কালিদাস পড়ি তাই না শেক্সপিয়ার পড়ি গেটে পড়ি সবাইকে যদি পড়তেই থাকি পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দময় আলোময় জগৎটা যদি আমার মধ্যে আসতেই থাকে আসতেই থাকে তখন কি আমি এরকম থাকবো আমার মধ্যে একটা আলো চলে আসবে আমাকে সবাই বলে যে তোমাদের আলোকিত মানুষ চাই মানে কি বাল্ব টাল্ব আছে নাকি ভিতরে আমি বলি যে আছি হ্যাঁ তুমি ওই মহাবিশ্বগুলোর থেকে সব আগুন নিয়ে নিতে থাকো দেখবে যে তুমি একদিন ধক ধক করে জ্বলছো আমি একটা গল্প দিয়ে এটা বোঝাই শেখসাদি একটা কবিতার মধ্যে লিখছেন চার লাইনের কবিতা আমি একটা মাটির ঢেলা কুড়িয়ে পেলাম নাকের কাছে নিয়েছি দেখি যে সেই মাটির ঢেলায় মিষ্টি অপরূপ গন্ধ আমি একটু অবাক হলাম মাটির গন্ধ তো সোদা মাটির বিস্বাদ এটা তো বিবমিশা জায়গায় এই মাটির ঢেলা এত মিষ্টি গন্ধ এলোকর থেকে তখন কবি মাটির ঢেলাকে জিজ্ঞেস করলেন যে মাটির ঢেলা তোর গন্ধ তো সুন্দর নয় রে কিন্তু তোর গায়ে এত সুন্দর গন্ধ এলো থেকে তো মাটির ঢেলা বলল এটা খুব অসাধারণ কথা যে ঠিকই বলেছ কবি আমার গায়ের গন্ধ এত সুন্দর নয় কিন্তু আমি যেখানে ছিলাম তার উপরে ছিল একটা বস্রাই গোলাপের গাছ কেমন আশ্চর্য সুগন্ধে চারিদিক একেবারে মত্ত করে রাখতো সে গোলাপ কেমন তাজা অবস্থায় গোলাপগুলো আমার উপরে পড়তো না পড়ত কখন যখন ঝরে যেত অর্থাৎ গন্ধ অনেক কমে যেত কিন্তু তবু আমার গায়ের উপরে সেই আধা গন্ধ পড়তে 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 এমন হল যে সেই আমি বিপ্লব স্পন্দিত পক্ষে মনে হয় আমি লেনিন আমারও তেমনি মনে হতে লাগলো আমি গোলাম আমার সারা শরীরে গোলাপের গন্ধ জড়িয়ে গেল এই যে বই যা কিনা শ্রেষ্ঠ মানুষদের এক একটা বই তো এক একটা গোলাপের মতো তাই না গন্ধে আলোতে ভরা কোথা থেকে গন্ধটা আসলো শ্রেষ্ঠ মানুষদের হৃদয়ের সৌন্দর্য আলো বিভা থেকে সেই আর গন্ধ আসত সেই বই যদি আমি পড়তে থাকি পড়তে থাকি পড়তে থাকি আরও পড়তে থাকি আরও পড়তে থাকি কি হবে আমি কি আমি থাকবো না আমার চাইতে আলোময় সৌন্দর্যময় মহান মহত্তর কিছু একটা মানুষে পরিণত তাই না তা আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে বড় করতে চাই আসল জায়গায় এসে গেছি আমি তাহলে কি করতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যা তার সংস্পর্শে আনতে হবে এবং শ্রেষ্ঠ মানে কি বই কোরআন কিসে নাজিল হয়েছে আরবি ভাষায় কি হিসেবে বই হিসেবে বাইবেল কিসে বই প্লেটো কি বই পৃথিবীর শ্রেষ্ঠ যা কিছুর দিকে আপনি তাকান আইনস্টাইন কি বই সবাই বই মানব জ্ঞানের নব্বই ভাগ জ্ঞানের আলোর সৌন্দর্যের নব্বই ভাগ বইয়ের মধ্যে আছে সবচেয়ে সুন্দর বই সবচেয়ে আলোয় ভরা স্বপ্নে ভরা বই আমরা যদি একটা শিশুর মনের উপরে প্রতিনিয়ত ফেলতেই থাকি ফেলতেই থাকি ফেলতেই থাকি তো কি হবে সে বর্ষায় গোলাপ হয়ে যাবে তা আমরা কি গোলাপের বাগান চাই কেমন আমরা চৌত্রিশ বছর ধরেই আন্দোলন করছি যে আসুন আমরা দেশকে একটা গোলাপের বাগানে পরিণত করি এই গোলাপের বাগান আপনার স্কুলেও আমরা খুলতে চাই আপনারা কি ভালোবেসে খুশি হয়ে এতে রাজি হবেন আপনাদের কি মনে হয় যে আপনার সন্তানেরা যে বাচ্চা ছেলে মেয়েগুলো আপনার কাছে আসছে এসে বলছেন যে আমাকে বিকশিত করো আপনি কি করবেন না এবং যদি করতে চাই তাহলে তাকে তার হাতে তার মন এবং বয়সের উপযোগী সবচেয়ে সুন্দর সবচেয়ে আলোময় সবচেয়ে স্বপ্নে ভরা বইগুলো আপনার তুলে দিতেই হবে তো আপনারা কি খুশি হয়ে রাজি হলেন হ্যাঁ এটা কি চলতে থাকবে আসেন তাহলে পরে আমরা এটা করি তাহলে এই দেশ এই অবস্থায় থাকতে পারবে না আপনাদের স্কুলগুলোতে ছেলে মেয়েদেরকে আমরা প্রতি বছর বই পড়তে দেব এই বই হবে তাদের মন এবং বয়সের উপযোগী সবচেয়ে সুন্দর বই এগুলো এই যুগে মহৎ মানুষদের জীবনী দেওয়া খুবই জরুরি ইংরেজি সাহিত্য ফরাসি সাহিত্য আমেরিকান সাহিত্য রুশ সাহিত্য সব সাহিত্য থেকে সেরা সেরা বইগুলো এদের পড়তে দিয়েছি যে বইগুলো পড়লে এদের মন সুন্দর হবে এদের হৃদয়টা ভালোবাসায় ভরে উঠবে এরা অন্যের দুঃখে চোখের পানি এরা ফেলতে পারবে অর্থাৎ একটা সুন্দর শিশু হিসেবে ওরা বড় হবে আর শৈশবকে যদি সুন্দর করে দেওয়া যায় তাহলে সারা জীবনকেই সুন্দর করে দেওয়া হলো আর বাচ্চারা এমনিতেই পড়তে ভালোবাসে এমনিতেই কল্পনা করতে স্বপ্ন দেখতে পছন্দ করে তার উপরে যদি পুরস্কার থাকে হ্যাঁ বই পড়লে আবার কিছু বই পুরস্কার তাহলে তো কথাই নাই বাচ্চারা পুরস্কারকে খুব ভালোবাসে সেই জন্য আমরা অনেক পুরস্কার দেই আপনারা দেখবেন আমরা দেব যে আমি ছাত্র জীবনে কিছুতেই আর প্রাইজ পাই না স্কুলে আবৃত্তিতে নাম দিলাম ইংরেজি আবৃত্তি ফেরি মি অ্যাক্রস দ্য রিভার ডু দ্য বটম্যান ডু খুব আবেগ টাবেক দিয়ে প্র্যাকটিস ট্যাকটিস করে গেছি সুন্দর আবৃত্তি করছি বিচারকদের চেহারা বেশ সপ্রশংস বাহ বেশ ভালো করছে তো ভালো করছে তো যাই পেয়ে হঠাৎ মঞ্চের পাশে যে উইংস আছে না ওর পাশ থেকে কে একজন বলে উঠল তাড়াতাড়ি কে কাকে তাড়াতাড়ি বলল আল্লাহ জানে হয়তো একজনকে এক গ্লাস পানি আনতে পাঠিয়েছিল সে আসতে দেরি করছে ও ডাক দিয়েছে তাড়াতাড়ি হ্যাঁ অথবা বলেছে যে এই দড়িটা ই কর মানে টান সে আস্তে আস্তে টানছে বলে তাড়াতাড়ি আমি ভাবলাম আমাকে বলছে তাড়াতাড়ি যে এত আস্তে আবৃত্তি করিস কেন্দ্রে গাধা ওই দিয়ে তো প্রাইজ পাবি না তাড়াতাড়ি আর চাই কি আমিও ছুটিয়ে দিলাম পাগলা গোড়া হ্যাঁ বিচারকের অবাক ছেলেটা তো ভালোই বলছিল হঠাৎ এরকমই দূরের মতো দৌড় দিল কেন কেমন প্রাইজ পাই না শেষে কিসে প্রাইজ পাওয়া যায় কিসে পাওয়া যায় স্পোর্টস সে নাম দিলে প্রাইজের কোনো সম্ভাবনা নাই তার কারণ আমার যা ওজন আমি তখন মোটা ছিলাম ভীষণ হাই জাম্প যে দেব ওঠার চাইতে নামার দিকেই আমার আগ্রহ বেশি পোল ভর দিতে গেলে হয়তো বাঁশি ভেঙে যাবে কিসে নাম দেই দৌড়াতে গেলে এই ওজন নিয়ে তো দৌড় সম্ভব না প্র্যাকটিস করতে হয় শেষে খুঁজে খুঁজে এখন আর সেটা নাই কিন্তু আমাদের সময় ছিল পিছন দিকে দৌড় আমি এই পাওয়া গেছে কারণ এইটা কেউ প্র্যাকটিস করে পিছনে গেলে দৌড় তো নাম দিলাম এবং সত্যি সত্যি একটি প্রাইজ পেলাম থার্ড প্রাইজ হ্যাঁ তো এখন সেকালে দেশ গরিব দেশের বড় লোকেরাও গরিব স্কুল গরিব স্কুলের স্পোর্টস গরিব স্পোর্টসের প্রাইজও গরিব আমার থার্ড প্রাইজ হলো একটা প্লাস্টিকের চায়ের চামচ কিন্তু ওই চামচ দিয়ে আমি সবাইকে পাগল করে তুললাম আব্বার কাছে আসতো আব্বার বন্ধুরা ড্রয়িং রুমে বসে গল্প হচ্ছে চেয়ারে বসে আমি ঘরের এক কোণে দাঁড়িয়ে সেই চামচ এরকম এরকম করে নাড়ি এই আশায় যে কেউ নাকি জিজ্ঞেস করে কোকা তুমি চামচ নাড় কেন তখন বলা যাবে যে সে পুরস্কার নয় গো এ হচ্ছে গিয়ে থার্ড প্রাইজ সুতরাং পুরস্কার একটা ওই বয়সে পুরস্কার মানুষের জীবনকে যেভাবে জাগিয়ে দেয় এটা কিন্তু বিরল কেমন সেই জন্য আমরা অনেক পুরস্কার দেই আপনারা দেখবেন আমরা দেব এই দেশ আজকে বড় দুঃখী বড় অন্ধকারের মধ্যে পড়েছে হতাশ হয়ে তো লাভ নাই তাই না এই বিশ্ব চরাচরের এই যে সভ্যতা এর এক কণা কি হতাশা দিয়ে তৈরি হয়েছে কি দিয়ে তৈরি হয়েছে আশা এবং কাজ আসেন আমরা কাজ করি তাই না আমরা বাগান করি আমাদের চারপাশে অজস্র বর্ষায় গোলাপ ফুটে উঠুক ধন্যবাদ